আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার সহকর্মী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমার এই অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। এবং আজকে আমি ব্রাহ্মণবাড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও আমার ক্লাস দেখার স্বাগত জানাচ্ছি। আশা করি আমার ক্লাস দেখবেন, সেই আন্তরিকতা এবং আশা ব্যক্ত রেখেই আপনাদের সাথে আমি আছি। উম্মেসমা পলি, সহকারী শিক্ষক বিজ্ঞান, হাজী আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজ, আশুগঞ্জ। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমরা আজকে ক্লাস নিব নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বিষয় চতুর্থ অধ্যায়। আমরা আজকে চতুর্থ অধ্যায়ে পড়ব কাজ, ক্ষমতা এবং শক্তি। ক্লাস এইটে অল্প একটু পড়েছ হয়তো, ক্লাস নাইনে যারা পড়ছো তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ক্লাস টেনে আছো তারা নিশ্চয়ই ক্লাসটি করেছো এবং আশা করবো আজকেও দেখবে তোমাদের যে প্রবলেমগুলো আছে ওগুলো হয়তো আজকের ক্লাসে দেখার পরে আশা করি থাকবে না। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, কাজ, ক্ষমতা, শক্তি। প্রথমে আমরা নিব কাজ, ক্ষমতা, শক্তির। কাজ কি? তাহলে আজকে আমরা দেখব কাজ কি, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, শক্তির উৎস এবং শক্তির রূপান্তর নিয়ে আমরা কথা বলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সহজেই বুঝি কোনো কিছু করাকেই আমরা কাজ বলি, আসলে কি তাই? না, যদিও সাহিত্যের ভাষায় কাজ হচ্ছে কোনো কিছু করাকে আমরা কাজ বলি, কিন্তু বিজ্ঞানের ভাষায় কোনো কিছু করাকে আমরা কাজ বলবো না। কাজ হবে তখনই যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এবং বস্তুটার মধ্যে সরণ ঘটবে, তাহলে আমরা বুঝবো কাজ হয়েছে। তাহলে আমরা আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা কাজের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, ধরো কোনো একটা বস্তু, তার উপর আমরা এক পরিমাণ বল প্রয়োগ করলাম এবং বস্তুটা তার বলের দিকে সরণ হয়েছে, এস দূরত্ব অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে আমরা বলবো কাজ সমান সমান বল গুণ সরণ। অর্থাৎ কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা কী লিখছি? যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এবং বস্তুটা যখন তার সরণের দিকে, অর্থাৎ তার বলের দিকে সরণ ঘটবে, অর্থাৎ এই দিকে বল দিলাম আমাদের এদিকেই সরণ ঘটলো, সেই ক্ষেত্রে আমরা বলবো বল ও সরণের গুণফলকে আমরা বলবো কাজ। আবার আমরা যদি কখনো কোন সৃষ্টির ক্ষেত্রে আমরা কাজ বের করতে চাই, সেই ক্ষেত্রে ধরো এখানে একটা বস্তু, তার উপর আমরা বল প্রয়োগ করলাম, এক বল প্রয়োগ করার পরে দেখা গেল কি বস্তুটা যাওয়ার কথা এদিকে চলে গেল এদিকে, এখন কি হলো? তাহলে এখান থেকে এখানে ধরে আমরা এক দূরত্ব অতিক্রম করলো, এখন যেখানে তার শেষ সেই বিন্দু থেকে আমরা তার উপর একটি লম্ব টানি, তাহলে এই জায়গায় আমরা যেটা পেলাম এটা হলো তার দূরত্ব বা সরণ, অর্থাৎ সরণ হলো এস। সেই ক্ষেত্রে এখানে কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা কোণের পরিমাণ যদি আমরা 90 ডিগ্রি ধরি, তাহলে আমরা কি বলতে পারি? অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন বলের দিকে সরণ ঘটে, অর্থাৎ বলের দিকে সরণ ঘটে, তখন বল ও সরণের উপাংশ, এখানে হলো বল ও সরণের যে উপাংশ, সে উপাংশদ্বয়ের গুণফলকে আমরা বলবো কাজ। অর্থাৎ কাজকে যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ সমান এফ ইন্টু এস, এবং এটা যেহেতু অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, সেই ক্ষেত্রে আমরা লিখব কস থিটা। এটা আমাদের একটা সূত্র। যদি আমরা উপাংশ হিসাব করি এবং কোন সৃষ্টির মাধ্যমে আমরা কাজের পরিমাণ বের করতে যাই, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আর সাধারণত আমরা এমনিতেই যদি কাজ বের করতে চাই, তাহলে আমরা বল এবং সরণের গুণফলকে আমরা, অর্থাৎ কাজ বের করতে পারবো। তাহলে আমরা একটা সূত্র এখানে লিখতে পারি, যে একটা সূত্র আমরা পাই এফ সমান পাই কি কাজ সমান সমান ডাব্লিউ এফ ইন্টু এস। আর একটা সূত্র আমরা কোণের কোন সৃষ্টির ক্ষেত্রে আমরা পাই, ডাব্লিউ সমান এফ ইন্টু এস কস থিটা। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খুব সহজে বুঝতে পারি, যে কাজ কখনো কখনো শূন্য হয়, কখনো কাজ ঋণাত্মক হয়, কখনো কাজ ধনাত্মক হয়।
তাহলে আমরা খুব সহজে এখান থেকে কোন সৃষ্টির ক্ষেত্রে আমরা এখান থেকে দেখে নিই কাজ কখন শূন্য হয়, কখন ধনাত্মক হয় এবং কখন ঋণাত্মক হয়। ধরো এইখানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পরে বস্তুর সরণ ঘটলো এবং এই কোণ তৈরি করলো 90 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান কি হলো 90 ডিগ্রি। তাইলে দেখো যদি থিটা সমান সমান 90 ডিগ্রি হয় তাহলে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস কস থিটা, তাহলে আমরা ধরো এফ সমান এস গুণ এস এবং এই কস থিটার মান অর্থাৎ কস 90 ডিগ্রি সমান আমরা জানি 0, তার মানে কি 0 অর্থাৎ কাজ 0। যখন থিটার মান 90 ডিগ্রি হবে তখন কাজ হবে 0। আবার দেখো যদি কোনো একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগ ফলে বস্তুর সরণ যদি 90 ডিগ্রি থেকে কম হয় অর্থাৎ থিটা গ্রেটার দেন লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ যদি 90 ডিগ্রি থেকে থিটার মান কম হয় তাহলে আমরা এই সূত্র দ্বারা কি লিখতে পারি এফ ইন্টু এস কস থিটা। তাহলে আমরা এই সূত্র থেকে ব্যবহার করতে পারি অর্থাৎ কোণের মান 90 ডিগ্রি ছোট, সেটা 80, 85, 75 বা 60 যাই হোক সেই ক্ষেত্রে আমরা লিখব কি পজিটিভ মান হবে অর্থাৎ কাজের কাজ হবে পজিটিভ। আবার যদি এটা 90 ডিগ্রি থেকে কি হয় এখানে আবার দেখায় যে 90 ডিগ্রি থেকে যদি বড় হয় কোণের মান যদি এখানে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ যদি কোণের মানটা এখানে 120, 140, 150, 160 এরকম হয় সেই ক্ষেত্রে আমরা লিখব কি এই সূত্র অনুসারে ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস কস থিটা, অর্থাৎ এটা হবে ঋণাত্মক মান। তাহলে আমরা কোন সৃষ্টির ক্ষেত্রে দেখতে পারি কাজ কখনো শূন্য হয়, কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়। তাহলে বন্ধুরা দেখো যখন থিটা কোণের মান বল এবং সরণের গুণফলের ক্ষেত্রে থিটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে কাজ হবে শূন্য, যদি কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে কাজ হবে ধনাত্মক, আর যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে কাজ হবে ঋণাত্মক। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারি যে কাজের একটা একক আছে, তাই না? কাজ কিসের একক? কাজের একক জোল। আমরা কিভাবে বুঝবো কাজের একক জোল? এক্ষেত্রে আমরা একটু দেখি যে অর্থাৎ কাজ ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস, তাহলে এফ যদি বল হয় বলের একক নিউটন এবং এস হলো দূরত্বের একক বা সরণের একক মিটার, তাহলে নিউটন মিটারকে আমরা বলবো কি জোল। তাহলে যদি বলা হয় এক জোল বলতে আমরা কি বুঝি, এক জোল বলতে বুঝি আমরা এক নিউটন বল প্রয়োগে এক কোনো বস্তুর উপর যখন আমরা এক নিউটন বল প্রয়োগ করবো এবং বস্তুর সরণ যদি 1 মিটার হয় তাহলে আমরা ওই বস্তুর কৃতকাজকে এক জোল ধরে নিব, এক জোল। তাহলে এরকম যদি 20 জোল হয়, অনেক সময় পরীক্ষায় আসে 20 জোল বলতে কি বোঝো, তাহলে 20 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ যদি 1 মিটার হয় সেই কৃতকাজকে আমরা 20 জোল বলতে পারি। আবার দেখা গেল যে 2 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ যদি 10 মিটার হয় সেই ক্ষেত্রেও আমরা 20 জোল কাজ ধরে নিতে পারি। আবার দেখা গেল 4 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ যদি 5 মিটার হয় সেটাকেও আমরা 20 জোল ধরতে পারি। আবার দেখা গেল যে 1 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ 20 মিটার হয় সেই ক্ষেত্রেও আমরা ধরবো 20 জোল কাজ হয়েছে। তাহলে এরকম করে 20 জোল কাজ, 50 জোল কাজ, 30 জোল কাজ বলতে কি বুঝছো, এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে, তোমরা এগুলো একটু খেয়াল করবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি কাজের মাত্রা। তাহলে দেখো আমরা এখানে কাজ বলতে আমরা দেখি কি একটা জিনিস যে কাজ হলো কাজ সমান সমান বল গুণ সরণ। তাহলে আমরা বল সমান লিখতে পারি ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ গুণ সরণ। এখন ভর সমান সমান আমরা লিখতে পারি ভর গুণ ত্বরণকে আমরা লিখতে পারি সরণ, ত্বরণকে আমরা লিখতে পারি সরণ বাই সময় স্কয়ার গুণ সরণ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, সরণকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি গুণ এল। এটাকে আমরা লিখতে পারি
M L 2 G inverse 2 এটা হলো W তাহলে এই W হলো কাজ তাহলে এটা হলো কাজের মাত্রা তাহলে কাজের মাত্রা সমীকরণ আমরা দেখলাম এই ক্ষেত্রে M L 2 G inverse 2 হলো কাজের মাত্রা সমীকরণ তাহলে কাজ আমরা দেখলাম কি কাজ দুই ধরনের একটা হলো ঋণাত্মক একটা হলো ধনাত্মক আর একটা হলো কাজের মান জিরো হয় কখন হয় যখন আমরা কাজ কি কোন সৃষ্টির ক্ষেত্রে হিসাব করব তখন তাহলে এবার আমরা দেখি একটা জিনিস যে কাজের একটা অঙ্ক আমরা করি দেখি কিভাবে আমাদের কাজ বের করতে হয় ধরো এইখানে একটি পাহাড় যার উচ্চতা হলো 200 মিটার পাহাড়ের পাদদেশে যদি একজন ব্যক্তি থাকে ধরলাম তার ওজন হলো 70 কেজি এখন এই 70 কেজি ওজনের ব্যক্তি 200 মিটার উচ্চতা উঠতে কি পরিমাণ কাজ করলো তাইলে আমরা সহজেই জানি কাজের সূত্র আমরা জানি F ইনটু S কিন্তু আমরা জানি এখানে F সমান সমান হলো mg তাহলে m হলো বস্তুর ভর বা ব্যক্তির ভর যেহেতু উপরে উঠছে এখানে অভিকর্ষ বল কাজ করছে সেই ক্ষেত্রে 70 কেজি গুণ হলো অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সেই ক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে কি হয় দেখো গুণ করলে দুইটা গুণ করলে হয় 686 নিউটন নিউটন কি কেজি এবং মিটার পার সেকেন্ড হলো নিউটন যেহেতু আমরা জানি বলের একক নিউটন সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি f এর মান 686 নিউটন গুণ সরণ হলো 200 মিটার এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই দেখা গেল কি পাই 1.37 2 ইনটু 10 টু দা পাওয়ার কত 10 টু দা পাওয়ার 5 জুল অর্থাৎ এই পরিমাণ কাজ করেছে তাহলে এই ব্যক্তি দ্বারা কি পরিমাণ কাজ হলো 1.37 2 ইনটু 10 টু দা পাওয়ার 5 জুল তাহলে বন্ধুরা তোমরা বাসায় বাড়ির কাজ হিসেবে এই ছোট ছোট অঙ্কগুলো করবে বেশি বেশি করে এই ছোট ছোট অঙ্কগুলো এই সূত্রগুলো দিয়ে প্রয়োগ করে করবে এতে করে তোমাদের কনসেপশনটা আরো ক্লিয়ার হবে এবার আমরা দেখি শক্তি শক্তি আসলে কি শক্তি হচ্ছে আমরা জানি যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি কাজের একক যা শক্তির এককও তাই এবং কাজের মাত্রা সমীকরণ যা শক্তির মাত্রা সমীকরণ তাই হবে সেই ক্ষেত্রে শক্তির বিভিন্ন রূপ আচ্ছা আমরা তো শক্তিকে বিভিন্ন রূপে ব্যবহার করতে পারি শক্তিকে নতুন করে সৃষ্টিও করা যায় না শক্তিকে নতুন করে সৃষ্টি যেমন করা যাবে না ধ্বংস করা যায় না তাহলে এই একটা সূত্র আমরা পড়েছিলাম যেটাকে বলা হয় শক্তি অবিনশ্বর বা অবিনাশিতার সূত্র শুধুমাত্র শক্তিটা কি হয় একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় যেমন দেখা গেল যে বিদ্যুৎ শক্তি তাপ শক্তি চুম্বক শক্তি পারমাণবিক শক্তি তারপরে হলো যে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি এরকম বিভিন্ন শক্তি আছে যা এক শক্তি থেকে শুধুমাত্র আরেক শক্তিতে রূপান্তর করা হয় ধরো এই যে সন্ধ্যায় তোমরা পড়তে বসবে তাহলে কি হলো আমরা কি করি বিদ্যুৎ দ্বারা ফ্যান চালাই বা কারেন্টের মাধ্যমে আমরা কি করি বাতি চালাই সেই ক্ষেত্রে যখন আমরা কারেন্টের সুইচ দিই বা কারেন্ট চালনা করি বা বিদ্যুৎ চালনা করি তখন আমাদের ফ্যানটা ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে কি হয় তখন এটা একটা যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়ে যায় এবং এটাকে ধরলে দেখা যায় যে তাপ অর্থাৎ গরম লাগে এই গরম লাগাটা হলো তাপ শক্তি এবং এই যন্ত্রটা যেহেতু ঘুরছে এটা একটা যান্ত্রিক শক্তি পরিণত হচ্ছে তাছাড়া আমরা আলো দেখি যে লাইট জ্বলছে সেই লাইটটা দ্বারা কি হয় অর্থাৎ কারেন্ট পাস হওয়ার পরে লাইট জ্বলে তার মানে কি এই বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এটাকে যখন আমরা লাইটটাকে ধরি সেক্ষেত্রে আমরা তাপ অনুভব করি অর্থাৎ এখানেও কি তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে এরকম করলে দেখা যায় যে বিভিন্ন রকম শক্তি বিভিন্নভাবে রূপান্তরিত হয় কিন্তু মোট শক্তির পরিমাণ একই থাকে এরকম শক্তির যে উৎসগুলা আসলে আমরা এই শক্তির উৎসগুলা কোথা থেকে পেয়ে থাকি এবার দেখো শক্তির উৎস তাহলে এই শক্তির উৎস কোথা থেকে আসে শক্তির উৎসগুলো মূলত আসে যে আমরা বিভিন্ন রকমের শক্তির উৎস পাই যেমন কয়লার খনি দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লার খনি তিতাস গ্যাস মিথেন এই যে মিথেন এটা একটা প্রাকৃতিক গ্যাস এই প্রাকৃতিক গ্যাসগুলোকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন খনিতে পেট্রোলিয়াম এরকম আমরা পেয়ে থাকি কিন্তু এই শক্তির উৎস বিভিন্নভাবে আমরা পাই কিন্তু এখানে আমরা দুই ধরনের শক্তি পাই একটা হলো নবায়নযোগ্য শক্তি আর একটা হলো অনবায়নযোগ্য শক্তি
অর্থাৎ যে শক্তিটাকে আমরা শেষ হয়ে গেলেও নতুন করে সৃষ্টি করতে পারি, অর্থাৎ এটা ফুরাবে না কখনো, অর্থাৎ নতুন নতুন করে আবার তৈরি হবে, শেষ হবে আবার তৈরি হবে, সেটাকে আমরা বলবো নবায়নযোগ্য শক্তি। আর যে শক্তিটা ফুরিয়ে যাবে কিন্তু তার বিকল্প আর কোনো শক্তি চিন্তা করতে হবে, কিন্তু এখান থেকে আর কোনো শক্তি পাওয়া যাবে না, সেটাকে আমরা বলবো অনবায়নযোগ্য শক্তি। যেমন প্রাকৃতিক গ্যাস, যদি এটা ফুরিয়ে যায় আমরা এখান থেকে নতুন করে গ্যাস কোনো উত্তোলন করতে পারবো না, অর্থাৎ এই গ্যাসটার মানে বিপরীতে অন্য কোনোভাবে আমরা আবার গ্যাস ব্যবহার করতে পারি কি না সেরকম চিন্তা করতে হবে, সেটাকে আমরা বলবো কি অনবায়নযোগ্য শক্তি। তাহলে এবার আমরা দেখি শক্তির কিছু রূপান্তরের মধ্যে একটা আছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটার মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস আছে যেটা আমাদের খুবই 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 দরকার জানা, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। সুপ্রিয় বন্ধুরা, আমরা তোমরা যদি বই খুলে থাকো বা যারা ক্লাস টেনে আছো তারা নিশ্চয়ই এই অধ্যায়টা অবশ্যই 9-এ পড়েছো, তোমরা দেখেছো যে এই অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন আমাদের চোখে পড়ে যে গতি শক্তি বা বিভব শক্তির উপরে, তাই না? সেই ক্ষেত্রে আমরা এই যান্ত্রিক শক্তির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেব দুটো, একটা হলো যান্ত্রিক শক্তির দুটি রূপ, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে চলো আমরা একটু শক্তি দুটো দেখে নিই। ধরো এখানে যান্ত্রিক শক্তি, এই হচ্ছে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির দুইটা রূপ, একটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি যেটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি, পিওটি, এটাকে আমরা সংক্ষেপে ইপি দ্বারা প্রকাশ করি। আরেকটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি যেটাকে আমরা এনার্জি হিসেবে ডাকি বা চিনি এবং সেটাকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে যান্ত্রিক শক্তিটা মূলত কয়টা শক্তি ভাগ হয়, একটা হলো বিভব শক্তি একটা হলো গতিশক্তি। তাহলে বিভব শক্তিটা আসলে কি? বিভব শক্তিটা হচ্ছে কোনো বস্তুকে যখন স্বাভাবিক অবস্থা থেকে তাকে অন্য একটা অবস্থানে আনা হয়, তাহলে তার মধ্যে ওই মানে ওই বস্তুটার মধ্যে যেই শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলবো বিভব শক্তি। অর্থাৎ কোন একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য আরেকটা অবস্থানে রূপান্তরিত করলে ওই বস্তুটার মধ্যে যেই রকম বা যেই শক্তি সঞ্চিত হয় সেই শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। আর হচ্ছে গতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে এবং তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে ওই বস্তুর গতিশক্তি। তাহলে দেখো আমরা একটা জিনিস এখানে দেখি যে এখানে বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে আমরা দুটো সূত্র পাই এবং এই সূত্র দুটো আমাদেরকে প্রমাণ করতে হবে। একটা সূত্র হচ্ছে ধরো এখানে হচ্ছে ইপি, অর্থাৎ বিভব শক্তি সমান আমরা জানি এম জি এইচ, আর একটা হচ্ছে ইকে, অর্থাৎ গতিশক্তি, গতিশক্তি সমান আমরা জানি হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো ইপি সমান যদি এম জি এইচ হয়, আমরা এই সূত্রটাকে আগে দেখি। ধরো কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে সোজা উপরের দিকে এনে এখানে রাখা হলো, ধরলাম বস্তুর ভর এম এবং ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা হলো এইচ, সেই ক্ষেত্রে বস্তুটার কৃত কাজে হবে তার বিভব শক্তি। তাহলে আমরা দেখি কৃত কাজ কি, কৃত কাজ মানে আমরা তো জানি বল ইনটু সরণ, সেই ক্ষেত্রে বল মানে এফ সমান সমান এমজি, এমজি কেন হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করছে কি বলের বিরুদ্ধে, এখানে সেই ক্ষেত্রে এটা ত্বরণ হবে জি। তাহলে কি হবে এম জি, এসটা হবে কি এইচ, যেহেতু উচ্চতা এখানে সেই ক্ষেত্রে আমরা লিখব এম জি এইচ। আর এই কৃত কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি ইপি। এখন দেখো যদি ভর ধ্রুবক হয় এবং জি ধ্রুবক হয় তাহলে ইপি সমান আমরা কি লিখতে পারি, ইপি যদি ভর এবং জি এই দুটোই আমরা ধ্রুবক হয় নির্দিষ্ট হয় তাহলে ইপি সমানুপাতিক হচ্ছে এইচ,
অর্থাৎ এইচ হলো ইপি এবং এই অর্থাৎ বিভব শক্তি হলো উচ্চতা কি সমানুপাতিক যদি বিভব শক্তি বাড়তে থাকে উচ্চতাও বাড়তে থাকবে যদি বিভব শক্তি কমতে থাকে উচ্চতাও কমতে থাকবে তাহলে কি হলো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো যে বিভব শক্তি উচ্চতা সমানুপাতিক বিভব শক্তি যদি বাড়বে উচ্চতাও বাড়বে উচ্চতা যদি কমে বিভব শক্তিও কমবে তাহলে আমরা আমাদের এই সূত্রটাকে প্রমাণ করতে পেরেছি এই পর্যায়ে আমরা দেখি গতিশক্তি গতিশক্তিটা হচ্ছে ধরো কোনো একটা বস্তু এখানে এম বরে একটা বস্তু তাকে আমরা বল প্রয়োগ করার পরে এফ বল প্রয়োগ করলাম সে কি করলো এ ত্বরণে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো সেই ক্ষেত্রে বস্তুর ভর যদি এম হয় এবং সেটা কি করলো এস দূরত্ব অতিক্রম করলো এ ত্বরণে এবং শেষ বেগ ভি প্রাপ্ত হলো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো বিষয়টা কি হয় এই ক্ষেত্রে কৃত কাজ কি হবে এই ক্ষেত্রে কৃত কাজ হবে বল গুণ কি সরণ তা বল সমান আমরা কি জানি এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান সমান এম এ গুণ হলো এস তাহলে আমরা কৃত কাজ কি ই কে তাহলে আমরা এখানে লিখতে পারি ই কে সমান সমান এম এ এস এটাকে আমরা এক নং সমীকরণ ধরতে পারি এই ক্ষেত্রে আমরা যেহেতু শেষ বেগ ভি প্রাপ্ত হয় শেষ বেগ ভি প্রাপ্ত হয় এবং এখানে আদিবেগ আছে কি ইউ আদিবেগ ইউ সমান সমান জিরো যেহেতু বস্তুটা কি ছিল স্থির অবস্থায় ছিল সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস এখানে যেহেতু আদিবেগ জিরো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান টু এ এস অর্থাৎ আমরা এ এস সমান সমান লিখতে পারি হাফ বাই বি স্কোয়ার এই সূত্রটার মধ্যে যদি আমরা এই মানটা যদি এখান থেকে এই এস এর মানটা যদি আমরা এনে এখানে এস বসাই দিই তাহলে বিষয়টা কি হয় দেখো এক নং সমীকরণ থেকে আমরা পাই কি পাই এম হাফ বি স্কোয়ার এটাকে যদি আমরা সাজিয়ে লিখে লিখতে পারি কি ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার এখন দেখো শিক্ষার্থীরা এখানে হাফ হলো একটা সংখ্যা এখানে হাফ হলো একটা সংখ্যা এবং এম হলো বস্তুর ভর হাফ হলো একটি সংখ্যা এবং এম হলো বস্তুর ভর এম হলো নির্দিষ্ট এবং একটি সংখ্যা সুতরাং দুটোই যদি আমরা ধ্রুবক ধরি সেই ক্ষেত্রে আমরা ই কে সমান সমানুপাতিক লিখতে পারি বি স্কোয়ার তাহলে এই সূত্রটা কি হয় এই সূত্রটা হচ্ছে গতিশক্তি হলো ওই বস্তুর বেগের বর্গের সমানুপাতিক তাহলে আমরা কি লিখতে পারি গতিশক্তি হলো ওই বস্তুর বেগের বর্গের সমানুপাতিক অর্থাৎ বর্গানুপাতে কি করবে বাড়বে বেগ যদি বাড়ে গতিশক্তিও বাড়বে এবং কিভাবে বাড়বে বর্গানুপাতিক হারে বাড়তে থাকবে তাহলে আমরা এই সূত্রটাকেও প্রমাণ করতে পেরেছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আজকের পড়া মোটামুটি এই দুটা সূত্র পাশাপাশি কাজের সূত্রটা আমরা দেখব এবং এই চারটা সূত্রের উপর আমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই বাসাই করবে এবং আমরা আগামী ক্লাসে পড়ব এ অধ্যায়েরই খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কর্মদক্ষতা এবং হচ্ছে কি ক্ষমতা এবং কর্মদক্ষতা নিয়ে আমরা আগামী ক্লাসে থাকব আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে পরবর্তী ক্লাস তোমরা তোমাদের বাড়ির কাজ সহ বাসায় সবসময় প্রস্তুত করে রাখবে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এই কঠিন অবস্থায় এই দুঃসময়ে করোনা ভাইরাসের কারণে আমরা বেরোবো না আর যদিও নিতান্তই কোনো প্রয়োজনে বের হতে হয় অবশ্যই হ্যান্ড গ্লাস বা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাবে নিজে সুরক্ষিত থাকবে পরিবারকে সুরক্ষিত রাখবে দেশ ও জাতি সুরক্ষিত থাকবে আশা করছি তোমরা তোমাদের সেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে
আল্লাহ হাফেজ।